जय गुरु। परम दयाल श्री श्री ठाकुर श्रीचरणे जाना भूमिष्ठ प्रणाम अपने प्रत्येक के जाना रानंदित जय गुरु। आज हमें इष्ट प्रसंगे से तथ्य परेशन करब जे प्रश्न उत्तर अपनारा अनेक दिन धरे खुजन। हाँ हमी खुजी जे এই ব্যাপারে ঠাকুর কিছু বলেননি, কোন ব্যাপারে সে নিয়েই আজ আলোচনা করব। পরমদয়াল শ্রী ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের বিষয় বিভিন্ন তথ্য আপনাদের কাছে পরিবেশন করি, শেয়ার করি অনেক কথা। পরমদয়াল শ্রী ঠাকুরকে নিয়ে কী কী অনুভব করি তাও আপনাদের কাছে অনেকবার আমি শেয়ার করেছি। ঠাকুরকে ভালোবেসেছেন আপনিও আমিও, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই এই কথাটা আমি বলছি। ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের কথা মানুষকে বলে আপনারাও নিন্দা এবং সমালোচনার শিকার হয়েছেন কি? বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলে থাকে, আপনারা আমার নিজের, তার জন্য এই নিজের মনে করেই আমি আপনাদের এই কথাটা শেয়ার করছি। আমি তো পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা আপনাদের সাথে শেয়ার করে, ঠাকুরের আলোচনা করে অনেক সমালোচনা অনেক নিন্দার শিকার হয়েছি, মনে কষ্টও লেগেছে, কত মানুষ কত রকম আমায় বলে আপনারাও আশা করি জানেন। কিন্তু তবুও আমি ঘাবড়ে যাইনি, কারণ কি জানেন? কারণ একটাই যে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন, কিভাবে আমাদের সাহস দিলেন সেটা যদি আজ আপনারাও শোনেন আপনারাও ঘাবড়াবেন না। সত্যি তাই, আমি বারবার ঠাকুরকে প্রশ্ন করি, ঠাকুর আমি তোমার কথা বলতে গিয়ে কি এতটাই অন্যায় করি? কিন্তু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমার সব শোনেন আর আমায় উত্তরও দেন চটপট করে। আপনাদের শোনাই সেই কথা, আপনারা ঘাবড়াবেন না, শ্রী শ্রী ঠাকুরের কথা আপনারাও মানুষকে বলবেন, আর এই মঙ্গলের কথা ঠাকুর আমাদের এইভাবে হেঁকে ডেকেই বলতে বলেছেন। বিভিন্ন রকম সমালোচনা আর নিন্দার শিকার হয়ে আমি মন খারাপ করছিলাম, ঠিক আলোচনা প্রসঙ্গের নবম খণ্ড হাতে পেলাম, মানে ঠাকুরের বই এমনিতেই পড়ি, একটু অভ্যাস আছে পড়ার, পড়তে পড়তে আলোচনা প্রসঙ্গের নবম খণ্ডে 55 পৃষ্ঠায় ঠাকুরের বলা এই কথাগুলো পেলাম। দেখলাম না একা পড়লে হবে না, আপনাদেরও শোনাতে হবে। কথা প্রসঙ্গে একদিন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমার বললেন, কাজের পথে অনেক নিন্দামন্দ সমালোচনা ইত্যাদি আসে, ওদিকে ভ্রুক্ষেপ করতে নেই, ইষ্টের প্রতি নিষ্ঠা নিয়ে করণীয় যা নিখুঁতভাবে করে যেতে হয়, পরিবেশের সঙ্গে শুভ সঙ্গতি নিয়ে আত্মবিশ্লেষণ করতে হয়, নিজের ভুল ত্রুটি যেগুলি আছে সেগুলি ক্রমাগত শুধরে চলতে হয়, কারো অহংকে অযথা আঘাত করতে নেই, মানুষের দোষ ত্রুটি একদিনে যায় না, কারোর হয়তো অনেক দোষ ত্রুটি আছে আর আমরা হয়তো তা দেখে খুব রেগে যাই, কিন্তু ঠাকুর আমাদের এখানে বোঝাতে চেষ্টা করলেন যে কারোর দোষ একদিনে শুধরে যায় না, একটু সময় লাগে, আমরা অনেক সময় বদ অভ্যাসকে আয়ত্ত করে ফেলি, তার জন্য সদ অভ্যাসকে চরিত্রে আনতেও আবার টাইম লাগে, এ কথাই ঠাকুর বোঝাতে চেয়েছেন। মানুষের দোষ ত্রুটি একদিনে যায় না, সে সম্বন্ধে কঠোর হতে নেই, সয়ে বয়ে ভালোবেসে প্রত্যেককে আত্মসংশোধনে প্রবুদ্ধ করে তুলতে হয়, তবে নিজের প্রতি কঠোর হওয়া লাগে, তাই দেখে মানুষ শেখে, নিজের নিরিখ ঠিক রেখে চলা লাগে, অমুকে এক কথা কলো তমুকে এক কথা কলো, তার দ্বারা কালার অর্থাৎ রঙিন হলে কাজ করা মুশকিল। আমি সবার কথাই শুনি, মানে এখানে শ্রী শ্রী ঠাকুর তার নিজের কথা বলেছেন, আমি সবার কথাই শুনি কিন্তু কারো কথায় রঙিন হই না, বরং ভুল থাকলে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করি, অপরের সম্বন্ধে দোষ দৃষ্টি রাখা ভালো নয়, ওতে চলার পথে অযথা একটা অন্তরায় সৃষ্টি করা হয়, নিজেরও লাভ হয় না
অন্যেরও ভালো হয় না। দোষ দৃষ্টি ও নিন্দার প্রবৃত্তি একটা বাস্তব অবগুণ। আমি বলি, অন্যের সমালোচনা দিয়ে কাম কি? তুমি নিজে ইষ্টের পথে অটুট হয়ে চলো এবং অন্যকেও সেই পথে চলতে সাহায্য করো, তাই দিয়ে হবে তোমার ক্ষমতার বিচার। আলোচনা প্রসঙ্গের ষষ্ঠ খণ্ডে 47 পৃষ্ঠায় পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর বলছেন, সহ্য ধৈর্য অধ্যবসায় ত্যাগ তিতিক্ষা সংযম সবই বাড়াতে হবে ইষ্টার্থে। তোমার সঙ্গে মানুষ হয়তো লাখ দুর্ব্যবহার করবে, কিন্তু তাও তোমার হাসি মুখে সহ্য করা লাগবে। দুর্ব্যবহারের সম্মুখীন তো আমরা প্রতি পদক্ষেপে হই, মানুষের কাছে শুধু দুর্ব্যবহারই পেয়ে থাকি। কারো হয়তো ভালো করলাম আশায় যে সে হয়তো আমার ভালো করবে, কিন্তু এমনটা নাও হতে পারে। তার জন্য যতখানি পারা যায় নিজেকে প্রস্তুত রাখতে হবে। শ্রীশ্রী ঠাকুর বলছেন, নিজেকে তৈরি করতে হবে সব দিক দিয়ে, যাতে শয়তানের সব তুন ব্যর্থ করে দিয়ে চির অজেয় হয়ে ইষ্টের সেবায় রত থাকতে পারো তুমি। আঘাত ব্যাঘাত দুঃখ কষ্ট অপমান নিন্দা গ্লানি অত্যাচার কিছুই তোমাকে বিচ্যুত করতে না পারে তা থেকে। আর শরীরটাকে খুব শক্ত করা লাগে। আর এই শরীরটাকে শক্ত করতে শ্রীশ্রী ঠাকুর অনেক নিয়মকানুন পদ্ধতি বলে গেছেন। আপনাদের সাথে আমি প্রায় যেখানে যেটা পাই সেই তথ্যটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। অবশ্যই আপনারা আলোচনা শুনে বুঝতে পাচ্ছেন। অনেক প্রশ্নের উত্তর আজ পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর আমাকে দিয়েছেন, আর আমি আপনাদের তা পরিবেশন করলাম। পেয়েছেন তো উত্তর? মানুষ সমালোচনা করবে, মানুষ নিন্দা করবে, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি যে আমি ইষ্ট প্রতিষ্ঠা করব। ঠাকুর, যত বাধা আসুক যত বিঘ্ন আসুক আমি তোমায় ছাড়ব না। আমার ভয় কি, আমার চিন্তা কি, হাসি মুখে সব কষ্ট সহ্য করব। আসলে আমি সেই অমৃতের সন্তান, সেই রাজরাজেশ্বরের সন্তান, তাই ভয় করবেন না, ধৈর্য ধরুন, সহ্য করুন, আর ঠাকুরের হন। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে তাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি উত্তর খুঁজে পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর কী বলছেন সেই তথ্য আপনাদের কাছে পরিবেশন করব। কারণ এগুলো আমার মন থেকে কোনো উদ্ভূত কথা নয়, পরমদয়াল শ্রীশ্রী ঠাকুরের দেওয়ায় সব কথা। আজকের আলোচনা এইটুকুই, আবার আসবো আরও একটা শ্রীশ্রী ঠাকুরের নতুন তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু।